ভারতের পররাষ্ট্র সচিবকে দুষলেন অ্যানি। বাংলাদেশের মাটিতে এসে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ভোটকে প্রভাবিত করেছে বলে অভিযোগ করে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, 2014 সালে সুজাতা সিং বাংলাদেশে এসে বলেছিলেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে, যাদের দিয়ে বেল্টে সিল মেরে জোর করে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে তাদের দিয়েই বিএনপির নেতাকর্মীদের খুন ও গুম করেছে। বিএনপির অনেক নেতাকর্মী পঙ্গুত্ব জীবনযাপন করছে। তিনি বলেন, আমরা হয়তো 7 জানুয়ারি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারি নাই, তবে এ দেশে সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের ত্যাগ, শ্রম আর ঘাম বৃথা যায়নি। এ দেশে জনগণ বিএনপির সঙ্গে রয়েছে, খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে এ দেশের মানুষে আছে। 2008 সালে দেশে একটি ভোট হয়েছিল, তখন ফখরুদ্দিন মিন উদ্দিন গং সর্বপ্রথম ভারত দিয়েছিল, তারাই বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। সেদিনও ভোট দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। সোমবার 8 এপ্রিল সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর সদর উপজেলা ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের এসব অভিযোগ করেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বেগম খালেদা জিয়ার মুক্তি, আওয়ামী দুঃশাসনের শিকার কুম, খুন হওয়া নেতাকর্মীদের পরিবার এবং পঙ্গু ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মানে এ আয়োজন করা হয়। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।